হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 7:30। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমাদের সকালের জলখাবার রেডি হয়ে গেছে, রুটি সুজি। এখন ওরা খাবে, খাওয়া দাওয়া করে ওরা কাজে চলে যাবে। ততক্ষণে আমি ওদের ব্যাগগুলো গুছিয়ে দিব, একটু খাওয়া ভরে দিব। ওই দেখো আমার মেয়ে আর আমার বর এখানে বসে আছে। এখন আমি খাওয়াগুলো খাওয়া ভরে দেওয়া হয়ে গেল। এখন ব্রেকফাস্ট করতে যাবে, সুজি রুটি চা এগুলি এখন খেতে যাবে। খাওয়া দাওয়া করে তারপর কাজে চলে যাবে। দেখো এদিকে তাকাই তো বলছি, তাকাই না, এখন তাকাইলো। একটু ক্যামেরার দিকে তাকায় না। গিয়া দেখি একটু। হ্যাঁ, ভালো আছো? খাওয়া দাওয়া করছো? বসে থাকো, বসে থাকো। বন্ধুরা কেমন আছো? দেখছিলা কার পরশু দিনের ভিডিওটা? এখন খাওয়া দাওয়া শেষ, এখন কাজে চলে যাবে। আরেকটা দাও, আরেকটা দাও। না না, চলে যাচ্ছে, চলে যাচ্ছে বন্ধুরা, চলে যাচ্ছে মাল আনতে। এখন আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। ভাত খাওয়া দাওয়া করে ঘুমু দিবে। দেখো আমার মেয়ে ভাত খাচ্ছে ডিম দিয়ে। নো, ভাত খাইয়ে দিলে এইটা লাগে, ওইটা লাগে, ওইটা লাগে, ডিম লাগে। ভাত খাওয়া দাওয়া করে ব্যাগ গুছাবো আজকে, কালকে বাড়ি চলে যাব। কয় মাস, 6 মাস পরে বাড়িতে যাব। আরে একা একা ফুটু দিছে, দেখো একা একা ফুটু দিছে কিভাবে। এইখানে এইখানে ভূত ভূত বানাইছে। এখন ভাত খাবে, ভাত খেয়ে ঘুম উঠবে, ঘুম থেকে উঠলে তারপর ওর মোবাইলে কার্টুন কার্টুন খালি বলে কার্টুন কার্টুন। আমি একে খাওয়াই দিয়ে দিবো, খাওয়াই দিয়ে ঘুম পাড়াই দিবো। ঘুম পাড়াই দিয়ে তারপরে তুলুগুলো রৌদ্র দিছি, রৌদ্র দিয়ে আনবো আয়না। তারপরে আমাদের ব্যাগ ট্যাগগুলো গোছাবো, গুছে কালকে তো চলে যাবো এখান থেকে। খাওয়া শেষ, এখন যাও ঘুমিয়ে পড়ো। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ভাত খাই কোনো কথা নাই। ঘুম ঘুরি একটু, তুলুগুলো ভরি, তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে।
বালিশে তুলো ভরা শেষ, এখন ব্যাগ গুছাইতে যাব। তো দেখো আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আমার ব্যাগ গুছা অলরেডি হয়ে গেছে, এখন ব্যাগ গুছাবো। দেখো এটা তো আমার মেয়ে টাকা ঢুকাইছে, ও ঠাকুমার জন্য কত টাকা ঢুকাইছে, এতে টাকা ঢুকায়। এই দেখো আমাদের ব্যাগ গোছানো শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। একটা দুটো তিনটে ব্যাগ, আর একটা আছে ওই রুমে, চারটে ব্যাগ। ব্যাগ গোছানো শেষ, এখন ঘরের রুমের চারপাশটা দেখাবো তোমাদের। তো দেখো আমরা তো এখান থেকে চলে যাব, আর তো আসতে পারবো কি পারবো না জানি না, তাই তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। দেখো এই ঘরের আশেপাশে চারপাশটা দেখাচ্ছি, দেখো এই ঘরটায়, এই ঘরটায় আমরা থাকতাম, এই যে এখানে এই ঘরটা দেখো, এই যে সামনটা, এই যে দেখো ওই ফুল গাছটা কি সুন্দর, যখন আমরা আসছিলাম তখন এই তুলসী গাছটা লাগাইছিলাম, তুলসী গাছটা, পাশে একটা বিল্ডিং। চারপাশটা দেখো কি সুন্দর, কিন্তু আমরা একটু ভিতরের সাইড থাকি, রাস্তাটা একটু দূরে আছে। দেখো ঘরগুলো, এই এই রুমটার মধ্যে অন্য লোক ভাড়া থাকে, আমরা ওই পাশেটায় থাকতাম। দেখো এখানে একটা কুয়ো, কুয়োতে জল আছে অনেক, এই যে কুয়ো এটা দেখো। ওই যে ওখানে একটা বাড়ি, ওটা দেখাই যায় না। আর দেখো চারপাশে শুধু নারকেল গাছই আর নারকেল গাছ, এটা আজকে ধুয়ে দিলাম। ব্লগটা এখানেই শেষ করছি, আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করে বলবে কীরকম লাগলো না লাগলো, আর আমাকে আমার পাশে থাকো, আমাকে অল্প হেল্প করো, আমার পরিবারে জয়েন হও সবাই প্লিজ।